আজকে আপনাদের সঙ্গে আমার ননদের বিয়ের ভিডিওটা শেয়ার করব। আসলে অনেকটা লেট হয়ে গেল, অনেকটা সময় আপনাদেরকে অপেক্ষা করিয়েছে। আসলে অনেকগুলো ভিডিও ক্লিপ আমার কাছে তো ছিলই না, তো সব একসঙ্গে এখন এই তো আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এই তো ননদের বিয়ের ব্লগের সঙ্গে তার হচ্ছে বিদায়ের মুহূর্তটাও কিন্তু আজকে শেয়ার করব। আসলে বিদায়ের মুহূর্তটা দেখে আমার মানে ভয়েসটাই হচ্ছে কমে গেছে, কি বলবো, সত্যি খুব কষ্টকর। তো এই তো আমার ননদ কিন্তু চলে আসছে তার গন্তব্যস্থানে, মানে ও তো পার্লার থেকে চলে যাওয়ার পরে ফটোশ্যুট করে তারপর কিন্তু চলে আসছে। এখন কিন্তু আমরা পার্লারেই ছিলাম, মানে লাস্ট যে পার্লারের ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আসলে অনেকজন একসঙ্গে সেজেছে, তো তো সময় মতো কেউ আসতেই পায়নি। এর মধ্যে কিন্তু বর বউ দুজনেই কিন্তু চলে আসছে, বরকেও কিন্তু বরণ করে নেওয়া হয়েছে। তো এরপর পরে কিন্তু আমরা চলে আসছি, এসে একটু ভিডিও করছিলাম। এই ছিল আমাদের ননদের বিয়েতে আমাদের দুজনের একই সাজ। তো আসলে যখন চার পাঁচজন বা পাঁচ ছজন একসঙ্গে একই পার্লারে সাজানো হয়, তো একটু সময় নিয়ে আসলে যাওয়া উচিত। আমাদেরও হচ্ছে যেতে লেট হয়ে গেছে, তারপরে সব এলোমেলো হয়ে গেছে। আসলে তারা ঘোরার কাজ না কখনোই সঠিকভাবে হয় না। তো আসার পর যা পেয়েছে তাই তো আপনাদের সঙ্গে শেয়ার করবো। আর এখানে হচ্ছে নদকে তার শ্বশুরবাড়ি থেকে যা যা গহনা দেওয়া হয়েছিল সব কিছু হচ্ছে পরানো হয়েছে, মানে পরানো হচ্ছে। তারপরে আমাদের বাসা থেকে মানে আমার শ্বশুর শাশুড়ি যা যা দিয়েছে তাও কিন্তু পরানো হয়েছে। তো যাই হোক, এরপর হচ্ছে আমার নদ কিন্তু আমাদের ডাকছিল, সে হচ্ছে ছবি তুলবে ভিডিও করবে, কারণ অনেকক্ষণ পরে আসছে, ওরও মন খারাপ হয়ে গেছে যে আমরা কেন সময় মতো আসতে পারলাম না। তো কী আর করার, এরপর তো দুজন নিয়ে ওকে বসলাম, বসার পরে এখন একটু ফটোশ্যুট আর ছবি তুলছিলাম। তো আমাদের সাজ কেমন হয়েছে, বিশেষ করে আমাদের সাজটা কিন্তু আপনারা অনেকেই দেখতে চাচ্ছিলেন। তো এই তো আমরা একই শাড়ি একই রকমভাবে কিন্তু সেজেছি। তো এরপর এই তো এখন আয়না দেখানো হচ্ছে দুজনকে, আর বলা হচ্ছিলো যে কার মুখ দেখতে পাচ্ছে দুজনকে, বলা হচ্ছে এই ভিডিওটা আসলে আমার কাছে খুব ভালো লেগেছে। তো এরপরও হচ্ছে মালা বদল আয়না দেখানোর পর যখন বলা হয় যে কার মুখটা দেখতে পাচ্ছে, আসলে এই মুহূর্তটা মানে এই মুহূর্তগুলো আমার কাছে খুব ভালো লাগে। তো দুজনে দুজনের মনের কথা বলছিল যে আমি আমার প্রিয় মানুষকে বা আমি আমার মনের মানুষকে দেখতে পাচ্ছি, যা যেটা হচ্ছে মনের মধ্যে আছে সে সেটাই হচ্ছে আয়না দেখে বলছিল। তো এরপর পর হচ্ছে এই তো মালা বদল, তারপরে ফটোশ্যুট ভিডিও দেখে মনে হচ্ছে মানে ওরা মনে হয় মালা বদল করবে। আসলে এটা হচ্ছে ফটোশ্যুটের জন্য দুজনকে এরভাবে দাঁড়ানো হয়েছিল, তারপর বাইরে এসে এরকম রং নিয়ে তারা আবার ফটোশ্যুট করেছে, ভিডিও করেছে। তো এইসব মুহূর্তগুলো আসলেই দেখার মতো বা ভিডিওতে যখন দেখা হয় ভালোই লাগে। আর প্রত্যেকটা মেয়ের জীবনে কিন্তু এত সুন্দর সুন্দর মুহূর্তগুলো আসে না বিয়েতে। তো যাই হোক, এরপর পর যখন সব কিছু শেষ হয়ে গেছে, তারপর এখন বরের খাওয়ার পালা, দুই জা মিলে তাকে হাত ধুয়ে দিয়েছি, তারপর হচ্ছে দুজন খেতে বসেছে। তো অনেকটা সময় আর কি লেগেছে শেষের দিকে যেতে যেতে, একটু পরে হচ্ছে বিদায়ের মুহূর্তটা আপনারা দেখতে পারবেন। আর এই যে সমস্ত কিছু আয়োজন দেখছেন, সব কিছু কিন্তু আমার শ্বশুর করেছে, মানে আব্বু করেছে, সমস্ত ক্রেডিট কিন্তু তার। তো তার দুই ছেলে কিন্তু শেষের দিকে গেছে, আমরা তো দুই তিন দিন আগে গিয়েছি। কিন্তু বিয়েতে যত আসলে আয়োজন করতে হয় সব কিছু কিন্তু আব্বু করেছে, আম্মু করেছে, তারা আসলে মানে একমাত্র তাদের মেয়ে, তো কোনো কিছু আসলে কমতি রাখেনি। আমরা যেহেতু তেমন কিছু করতেই পারিনি, একটা বিয়েতে যে কত রকমের কাজ থাকে, কত রকমের যে আয়োজন থাকে, তো যারা করে তারাই কিন্তু বোঝে। তো যাই হোক, এখন হচ্ছে বিদায়ের মুহূর্তটা আপনাদেরকে দেখাবো। এর আগে ওর তো মন খারাপ, তো আব্বামু তো ছবি তুলতে পারেনি, অনেক ব্যস্ত ছিল, এত মানুষ ছিল। তো সবাই ফটোশ্যুট করার পরে শেষের দিকে খালি একটুখানি আর কি ফটোশ্যুট করতে পেরেছে আব্বু আম্মু। তো এরপর এই তো বিদায়ের মুহূর্তটা আর কি খুবই কষ্ট করে, এর আগে থেকে তো কান্না করছিল, মন খারাপ, যে যেগুলো যাবে আজকে। তো আমারও ভীষণ খারাপ লাগছিলো, আমি তোর পাশেই ছিলাম, যদিও প্রথম দিকে ওর কাছে থাকতেই পারিনি, মানে আমি যদি লেট করে আসছি, কিন্তু শেষের দিকে চেষ্টা করেছি ওর কাছে থাকার, কারণ শেষ মুহূর্তে ওর প্রচুর মন খারাপ ছিল, আগে থেকে মন খারাপ ছিল, এখন তো পুরো কান্না করেই দিয়েছে। তো কান্না কোনোরকমভাবে থামছিল না আব্বু আম্মু, এখানে ওর কান্না দেখে আর কি সবাই ইমোশনাল হয়ে গেছে। আসলে এই মুহূর্তটা না যতই চেষ্টা করে যে কিছু কান্না করবো না বা কিছু আর কি এরকম হবে না, তবুও আসলে এই মুহূর্তটা সব মেয়েরাই কিন্তু কান্না করে দেয়। তো এখানে ও তো কান্না করতে করতে একেবারে অবস্থা মানে ওর অবস্থা পুরো কাহিল, যেতে যেতে অসুস্থই হয়ে গেছে পরবর্তী সময় কান্না করতে করতে। তো আমি আবার মজা করে বলছিলাম যে একেবারে কান্না করো না, তোমার মেকআপ নষ্ট হবে, এখনও শ্বশুরবাড়িতে যাওনি, যাবে, তোমাকে সবাই দেখবে। তো একটু মজা করে বলছিলাম আর কি। তো যাই হোক, এরপর এই তো ওকে তো গাড়িতে উঠিয়ে দিলাম, মা ওকে একটু আদর করে দিল, মা তো অনেক কান্না করছে, মনটা খুবই খারাপ ছিল মার। আর রাইসার কথা কি বলবো, অন্যান্য বাচ্চাদেরকে পেয়ে আসলে মানে আমাদের সাথে যে এসে ভিডিও করবে ছবি তুলবে সেটাই সে আসেনি, ও অন্যান্য বাচ্চা পেলে আমাদেরকে ভুলে যায়। শেষের দিকে বলছিলাম তুমি পিপিকে একটু আদর করো, মানে ওর মানে ফুপিকে হচ্ছে পিপি বলে। তো
এতো তারপর হচ্ছে বড় কিন্তু গাড়িতে উঠে পড়েছে। তো যারা আমার আজকের এই ব্লগটা দেখেছেন, আমার ননদের বিয়ের ব্লগটা দেখেছেন, শেষের দিকে যারা অপেক্ষা করছিলেন এই ব্লগটার জন্য, সবাই কিন্তু এই নতুন দম্পতির জন্য দোয়া করবেন যেন সারা জীবন এরকম হাসি খুশি থাকতে পারে। তো শেষের দিকে এতো গাড়িটা চলে গেছে, আর এই অঝরে তো আমার শাশুড়ি কান্না করছিল। আর তারপরে হচ্ছে বরিশাল থেকে আমরা হচ্ছে নারায়ণগঞ্জ চলে যাব, সেই ব্লগটা এরপরে শেয়ার করা হবে।